আর আমি তো বলি এই সরকারের মতেও মিথ্যা কথা বলে এক্সপার্ট গোয়েবিসকে তো আমি দেখিনি, গোয়েবিসের বক্তৃতাও শুনি নাই, তার কোনো লেখাও পড়ি নাই, মাঝে মাঝে মনে হয় গোয়েবর শিশু এদের কাছে। মানে প্রধানমন্ত্রী যখন টেলিভিশনের মধ্যে এসে বলেন, আগের কথা বলছি, এত চমৎকার একটা নির্বাচন করলাম, সমস্ত ফেস বেতরায় একদম বিদৌড় ভেঙে গেছে, কষ্ট পাচ্ছেন, ওরা মানেই না যে ভালো নির্বাচন করলাম। এরকম অভিনয় বিশ্বের বহু দামি দামি নায়িকারাও করতে পারবে না। জলজান্ত মিথ্যা কথা বলে। ট্রাম্প একটা কথা বলেছিলেন নারী জাতির বিরুদ্ধে, মিছিল বেরিয়েছে 5 লক্ষ নারী, বাংলাদেশে একটার পর একটা নারী ধর্ষণ হচ্ছে, মেয়েরাও কোনো মিছিল বের করেছে? নিজেরা নিজেরা তো করে না। আমাদের দেশে যেই পরিমাণে চালের দাম, ডালের দাম, আটার দাম, বিদ্যুতের দাম বাড়ছে, মানুষ নিজে নিজে লড়াই করতে পথে নেমে গেছে, এরকম তো হয়নি। কিন্তু ওই সব দেশে ট্রাম্প ক্যাপিটাল হিল দখল করতে গেছিল, পেরেছে? পারেনি। আর আমাদের দেশে দিনের ভোট রাতে করে নিল, তার দেশটা একটা প্রতিবাদ সভা, প্রতিবাদ পর্যন্ত করতে পারিনি আমরা। আমি বলছি এই যে সাইফুল্লাহ যেরকম করে বললেন না, খুবই চমৎকার কথা বলেছেন, উনি এইখানে যে নেতৃত্ব বসেছে তাদেরকে ইঙ্গিত করেও বলেছেন, সাহসী হন, সাহস করে নামেন, সাহস করে এই পরিস্থিতির বাস্তব মোকাবেলা করেন। এরকম সব সময় হবে, সংকট আসবে, সেই সংকটের সমাধান একটা, ওরা দেখাবে আর একটা। প্রায় একই রকম ত্যাগ স্বীকার করে এবং তার চেয়ে বেশি ত্যাগ স্বীকার করা বামপন্থী দলগুলো, কমিউনিস্ট পার্টি সহ, তারা তাদের জায়গায় থাকতে পারেনি। আমি হতাশার কথা বলছি না, আমি শুধু বলবার জন্যে বলছি, আমাদের সবচেয়ে বড় সংকটটা কি জানেন? আমি মনে করি আমাদের স্বাধীনতার এই 50-52 বছরে আজ আমরা যে কথা বলছি, যে কথা গণসংহতি আন্দোলন বলছে, যে পরিবর্তনের জন্য তারা বলছে, এবং এইখানে আমরা যতজন আছি কথা বলেছি, সবাই এই পরিবর্তন একটা নতুন গণতান্ত্রিক রাষ্ট্র, একটা শোষণমুক্ত সামাজিক ন্যায় বিচার রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ের পক্ষে অঙ্গীকার ঘোষণা করেছি, তারা আমাদের দেশের রাজনীতির কোনো বিকল্প শক্তি হতে পারেনি। এখনও মানুষকে জিজ্ঞেস করেন আওয়ামী লীগ চলে গেলে কে আসবে, কে আসতে পারে, বলছেন না সবাই বিএনপিকে বলেছি আমরা, শুধুমাত্র আওয়ামী লীগের বদলে বিএনপি আসলে জনগণের লাভ কী? আচ্ছা, বিএনপির লোকজন হয়তো কথাগুলো শুনেছে, মনে মনে হাসছে, তো ঠিক আছে তোমরাই আসো, কারণ তারা জানে আমরা আসতে পারবো না, কারণ আমরাই তো লড়াই করছি, এর পদত্যাগ চাই, একটা কেয়ারটেকার গভর্নমেন্ট বা ইন্টারি গভর্নমেন্ট যাই বলি সেটা চাই, এবং এমন একটা পরিবেশ তৈরি হবে যাতে অবাধ একটা নির্বাচন হতে পারে। সেই নির্বাচনে কে জিততে পারে? 50 বছর ব্যান থাকবার পরে মুসলিম ব্রাদারহুড ইন অ্যানাদার নেম মিশরে তারাই জিতেছে। এই কথাগুলো ভাবা উচিত আমাদের। এই দেশের মানুষ এখন যেরকম করেই আপনি ভাবেন না কেন, এইখানে বসে আলোচনা করা যাচ্ছে, কিন্তু ওই প্রেস ক্লাবের সামনে বিরাট সমাবেশে যে বক্তৃতাগুলো চলছে সেইখানে এই কথা কি বলা যাবে? এখন ওই যে বলে না, শাসক গোষ্ঠী কিন্তু ঠিকই জানে তাদের বন্ধু কারা, শত্রু কারা, অতএব রসুন কোয়া কোয়া, কিন্তু মূল জায়গাটা এক। আওয়ামী লীগ বিএনপি দুটো আলাদা পার্টি, জাতীয় পার্টি বলে একটা আলাদা পার্টি, কিন্তু মূল জায়গায় তো তারা এক। তারা তাদের শাসন লুটপাট যেরকম বলেন সব কিছু একই রকম করে চালাবে, কিন্তু আমরা তাদেরকে জনগণ থেকে আলাদা করে দেখাতে পারিনি। আলোচনা করবার যদি বলেন, তাহলে এখানে গণসংহতি আন্দোলন যে কথা বলেছে সবগুলো প্রস্তাবের সাথে আমি একমত আছি, তা তো কেউই নেই নিশ্চয়ই। আমি যেরকম করে ভাবি ঠিক সেরকম করে যে নূর ভাববে, তার নাই তো হতে পারে, কিন্তু একটা কাজ হতে পারে। একটা উদাহরণ বলি, হঠাৎ করে নতুন জন্ম একটা রাজনৈতিক দল আমাদের কাছে ফোন করেছে, তারা আমাদের সঙ্গে বসতে চায়, কথা বলতে চায়, চা খেতে চায়। আমি তো শেখ হাসিনার সাথেই দল করেছি, আমি বললাম চা খাওয়াতে আবার আপত্তি হবে, কারণ আসেন চা খাওয়াবো। খোঁজ নিলাম তারা অন্যান্য দলের সঙ্গেও কথা বলেছে, অনেকক্ষণ ধরে কথা বলেছি এবং পরস্পরকে জানতে পেরেছি ভালো করে। আচ্ছা, এরকম হতে পারে না, নিজেরা নিজেরকম মাঝে মাঝে চাটা খাই। আমি একদিন সাকিকে বললাম, সাকি একদিন সাইফুল্লাহকে বললেন, সাইফুল্লাহকে একদিন অন্যকে বললেন, এর মধ্যে আবার যারা আমাদের সাথে নাই তাদেরকেও বলতে পারি, দেখুন আমরা এরকম ভাবি, আপনারা কী বলেন? ওনারা তো ছবি তুলবেন, ওরা নিউজ করতে পারবেন, যারা নিউজ করতে পারবেন তাদের লিখলেও যে ছাপা হবে সেরকম নয়, কিন্তু এখন তো মিডিয়ার সবাই, আমরা মানুষের কাছে এই ধারণা তো দিতে পারি যে একটা পরিবর্তন আমরা চাই। মানুষ যতক্ষণ সেটা না বুঝছে ততক্ষণ যত কথা যেরকম করেই বলেন কোনো লাভ তো হবে না।
জাতি হিসেবে আমরা কেমন, আমাদের ইতিহাস যেরকম গর্বের আমরা বলি, আমাদের ইতিহাস কিন্তু এরকমও আছে যেটা একেবারেই পরাজিতের লজ্জার। উইলিয়াম হান্টারই সম্ভবত আবার যদি ভুল না হয় লিখেছেন, পলাশির ময়দানে যে যুদ্ধটা হলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে যতগুলো বাঙালি যুদ্ধ দেখছিল একটা করে ঢিল ছুড়লেও ব্রিটিশরা জিততে পারতো না। তো বাঙালি যুদ্ধ দেখেছে, তাদের কাছে মজা লেগেছে, ফাইটিং পিকচার দেখতে ভালো লাগে না, ওরা বোঝেই নাই ঘটনাটা কি, বিকজ নবাব সিরাজদৌলার সাথে তাদের কোনো কানেকশনই ছিল না। নবাব নবাবের জায়গায় ছিলেন, প্রজা প্রজার জায়গায় ছিল, ঠিক একই কথা। দেখেন 1857 সালে যখন সিপাহী বিদ্রোহ হলো, সেই বিদ্রোহে অধিকাংশ রাজ্য তো সমর্থন দেয়নি, কেউ কেউ বলেছেন এটা ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম, কিন্তু বিষয়টা এরকম নাই। কিন্তু আমি একই জায়গায় হ্যাঁ শোনা যাচ্ছে, কিন্তু আমার গলার উপরে ট্যাক্সটা বেশি হবে, অত জোরটাই গলায় আবার হ্যাঁ চলবে। পলাশির ময়দানে যেরকম পারলাম না, 1857 সালে যেরকম পারলাম না শেষ পর্যন্ত, আর আমি তো বলি এই সরকারের মতো মিথ্যা কথা বলে এক্সপার্ট গোয়েবিসকে তো আমি দেখিনি, গোয়েবিসের বক্তৃতাও শুনি নাই, তার কোনো লেখাও পড়ি নাই, মাঝে মাঝে মনে হয় গোয়েবর শিশু এদের কাছে। মানে প্রধানমন্ত্রী যখন টেলিভিশনের মধ্যে এসে বলেন, আগের কথা বলছি, এত চমৎকার একটা নির্বাচন করলাম, সমস্ত ফেস বেতরায় একদম বিধুর ভেঙে গেছে, কষ্ট পাচ্ছেন, ওরা মানেই না যে ভালো নির্বাচন করলাম। এরকম অভিনয় বিশ্বের বহুত দামি দামি নায়িকারাও করতে পারবে না, জলজান্ত মিথ্যা কথা বলে, এবং একটার পর একটা বলছে। এখন কী করছে দেখছেন না, এখন বলছে আমরা ডিজেলের ব্যবস্থা করেছি, ডিজেল দিয়ে আমরা এখন বিদ্যুৎ উৎপাদন করতে পারব। তারপর আমরা যখন বলেছি এতগুলো বছর কেন বসে থাকলেন মাটির নিচে, অফশোর অনশোর সব জায়গাতে গ্যাস আছে, তোলা হলো না কেন, যেই টাকা ক্যাপাসিটি চার্জ দিয়েছেন সেই টাকায় এক্সপ্লোরেশন করা যেত, করেননি কেন। গতকালকে দেখলাম ওরা একবার কোনো একটা জায়গা থেকে বললো যে না, আমরা ইতিমধ্যেই ব্যবস্থা নিয়েছি এবং কত ঘন ফুট গ্যাস পাওয়া যাবে প্রতিদিন তার একটা হিসাব দিয়ে দিয়েছে। তার মানে মিথ্যা একটার পর একটা বলতেই থাকবে তারা, যেরকম করে ওই যে ভোলার এসপি বলেছে, কোনো পরিবেশ হয়েছিল ওখানে গোলাগুলি করার, হয়নি, ওরা মিছিল করবে বলেছে যে আমরা জানিয়েছি কর্তৃপক্ষকে, তবু করল, তারপরে বলছে বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেবো না। তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কী করছে, পরশুদিন পরীক্ষা বন্ধ হয়ে গেছে, এখন পর্যন্ত বোধ হয় বিশ্ববিদ্যালয়ে, বোধ আমি জানি না সমস্ত বিশ্ববিদ্যালয় কিন্তু কী চলে, তখন আইন শৃঙ্খলা নষ্ট হচ্ছে না, স্থগিত করেছে আজকে, জি আজকে স্থগিত করেছে, বোঝেন, হলগুলো বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রলীগ চালায়, তখন তাদের আইন শৃঙ্খলার কোনো ব্যতিক্রম হয় না। হয় কি, ওই রকম সময়ে আপনি যারা আক্রান্ত, যারা কষ্ট পাচ্ছেন, তাদের কাছে গিয়ে এই সমস্ত বইটই দেন এবং ভালো ভালো কথা বলে ভালো লাগে না, সে আগে বলে ভাই এগুলো বলে লাগবে, আমি তো হলেই থাকতে পারছি না, আর একবার যদি ভোট হয় নুরের বদলে আর কেউ দাঁড়ালো ভোট দিতে আসবে ওরা, কারণ ভয় থাকতেই পারবো না। এই জন্যে আমি বলছি আমাদের এই বিষয়গুলো মানুষের কাছে নেবার জন্যে, যে আমরা সত্যি সত্যি একটা পরিবর্তন চাই, তার জন্যে আমাদের নিজেদের সেই মেথড লাগবে।